বুধবার হলো আমার বুনোর বৌভাত গেল, বৃহস্পতিবারটা আমি ছুটি নিয়েছিলাম ভিডিও এডিটিং এর জন্য, বৃহস্পতিবার সন্দীপ গেছিল ডিউটিতে মানে কাজে, তো ওই দিনটা আমিও একদম ভিডিওর ছুটি নিয়েছিলাম এডিট করার জন্য। আজকে শুক্রবার, আবার সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আর এখন সন্দীপ আর জামাইবাবু তো দুজনা মিলে যাচ্ছে আমার বুনুকে আনতে, তো আজকে বুনু আর বোনাই দুজনা আসবে দীরাগমনে। তো সকাল সকাল তো আয়োজন শুরু হয়ে গেছে, আর আজকে কিন্তু আমাদের আমাদের বাড়িতে রান্নাবান্না হচ্ছে না, আজকে পিসির বাড়িতে খাওয়া দাওয়া, তো সেটার জন্য তো দারুণ মজা হবে। এই যে সন্দীপ এখন বেরিয়ে পড়েছে, আর ওই যে জামাইবাবু, তো ওরা চললো। আমাদের মেয়েকে তাড়াতাড়ি নিয়ে চলে এসো, আমাদের মেয়ে নিয়ে তাড়াতাড়ি চলে এসো। ওরে বাবা, তুমি দিবে না, চলো দুগ্গা দুগ্গা করে ওদিকে। ওরা বেরিয়ে পড়লো, আর কিছুক্ষণের মধ্যে চলেই আসবে, আর বেশি দূর তো না, আমাদের কাছাকাছি। মেয়ে আনতে যাচ্ছে, আমার দাদার কত আনন্দ। হ্যাঁ, মেয়ে আনতে যাচ্ছে, তাই তো, কি মজা, মেয়ে আনতে যাচ্ছি। ও ঠাম্মার ওদিকে কান ধরে আছে। তো চলো ঘরে গিয়ে চাটা খেয়ে নি, তারপরে আমার পুকু বাবাকে একটু খাই দাইয়ে রেডি করেই নেব। তো ও সকালবেলা ঘুম থেকে উঠে ওই রকম ভাবেই ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো ব্যাপার নেই, আর বলো না, এবাড়ি ও বাড়ি ওই রকম ভাবেই ও ঘুরে বেড়াচ্ছে। আর ইয়েতে প্যান্ট কিন্তু পরেনি, এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে। আজকে আমার পিসির বাড়িতে সকালবেলা লুচি আলুর তরকারি হচ্ছে, আর দুপুরবেলা ফ্রাইড রাইস হচ্ছে, আর তার সাথে কিছু আছে। তো পিসি বললো যে ওখানেই রান্নাবান্না হোক, ওখানেই খাওয়া দাওয়া কর, আর বাড়িতে রান্নাবান্না করতে হবে না, ওর জন্যে আমরা সবাই মিলে আজকে ওখানেই খাওয়া দাওয়া করব। তো এখন আমি আর মা এসেছি এখানে আমাদের এই যে মটরশুঁটির জমিতে, মটরশুঁটির ইয়েটা তুলে নিতে, কারণ যেটুকু আমাদের মটরশুঁটি আছে বাদ বাকি তো সেগুলো তো হনুমানে খেয়ে গেছে। আর সকালবেলা মা এই যে মটরশুঁটি কিন্তু অনেকটাই তুলেছে, তো এগুলো শুকিয়ে গেছে। এগুলো কি মা আবার শুকাবা? ও, এগুলো রোদে দিলে শুকিয়ে যাবে? আচ্ছা, তো মা বলছে যে এগুলো রোদে দিয়ে আবার লাঠি দিয়ে পিটালে ওই যে মটর বেরোবে। তো যাই হোক না কেন, এগুলো এখন আমি আর মা দুজনা মিলে তুলে নিই। যে মটরশুঁটি গাছগুলোকে মা একদম টেনে টেনে তুলছে পুরো। তো দেখো এতগুলো বোঝা বোঝা করা হয়েছে সব মটরশুঁটি তুলে, আর মা নিয়ে যাচ্ছে। তো এখানেও এক বোঝা, ওদিকে অনেকগুলো আছে। আরে দেখো আমার পিসি জামাই আসবে বলে একদম লাল লাল শাড়ি পরে সে সাজুগুজু করে নিয়েছে সকাল সকাল। কিন্তু আমার যে বোনাই আসবে আমি এখনো পর্যন্ত সাজুগুজু করতে পারিনি, তো যাই হোক বোনাই আসবে, দুপুরবেলা সাজবো, এখন আর সাজবো না, সকালবেলার আগে লুচি। লুচি আর কি হচ্ছে বেশি? লুচি আলুর দম, বা দারুণ ব্যাপার। তো লুচি আলুর দমটা সকাল আগে খেয়ে আসি, তারপরে আমি সাজুগুজু করবো দুপুরবেলা স্নান করে একদম। তো এখন মেয়ে জামাই চলে এসছে, আর আমরা যাচ্ছি মেয়ে জামাই দেখতে, অনেক দিন দেখা হয় না তোর জন্যই। আর এই যে আমাদের ছাজমাতলা তো এখানে আছেই, তো এখানে এনে বরণ টরণ করা হবে, তোর জন্য পিসি বাড়িতেই চলে আসলাম। গাড়ির থেকে নামছে বোন বোনাই দুজনা। বাহ, বোনু সুন্দর একটা শাড়ি পরেছে, দারুণ লাগছে দেখতে বোনুকে। তো লজ্জাই পাচ্ছে মনে হচ্ছে আমার বোনু। লজ্জা পাচ্ছিস নাকি?
বুনু তো লজ্জা পাচ্ছে পুরো। দেখো সুন্দর করে সেজেছে, কি সুন্দর লাগছে বাবা, কি সুন্দর লাগছে বাবা, লজ্জা দিস না বাবা। ভালো আছো বোনাই? হাই, এই যে এখানে বউ বর বসেছে, বরণ করা হচ্ছে। তো এই যে এখন দিদি দাঁড়িয়েছে আশীর্বাদ করার জন্য। দি পুরোটা দে, দে, হ্যাঁ বড় করে, বড় করে, বড় করে, বাহ দারুন। যাও এবার ঘরে গিয়ে ছায়াতে বসো, যাও। ও মা অনেক বড় বাটি নিয়ে যাবো। তো এখন দেখো পিসির বাড়িতে নিমন্ত্রণ, লুচি আলুর দম খাওয়ার, কিন্তু কেউ যাবে না খেতে, আমাকে এখন নিয়ে আসতে হবে। তো ওর জন্য মাকে কাছে জিজ্ঞাসা করলাম যে কত বড় বাটি নিয়ে যাবো, তো মা বললো একটা গামলা নিয়ে যাও। আসলে ওদের বাড়িতে অনেক লোক তো, তোর জন্য অত জায়গা নেই, বাইরে তো রোদ দূর, হ্যাঁ খাবো কোথায়? তোর জন্য যেতে চাইছে না কেউ, বলছে যে যাও তুমি গিয়ে নিয়ে আসো। তো দেখো এখন আমায় যেতে হবে, আর এখানে গামলা বাটি খুলছি এখন, দেখা যাক। এটা এটা নেব, চারজন আর হয়ে যাবে না? হ্যাঁ তরকারি আলুর দম, হ্যাঁ আর ইয়ে লুচি, এটা নিয়ে যাবো। তো এই যে এই দুটো নিয়ে যাচ্ছি। ও মা এই দেখো এই দুটো নিয়ে গেলাম। দেখো প্রথমে থালা নিয়েছিলাম, এখন এই যে এই দে গামলা ভরে দে। তো দেখো গামলা নিয়ে যাচ্ছি, আর মা বলছে কি, মা সন্দীপ বলছে যে তোমার পিসিবাড়ি, তোমার তো লজ্জা নেই, তুমি যাও তুমি গিয়ে নিয়ে আসো, ওদের লজ্জা করছে। এদি এমন জায়গা একটা সাইট খুঁজে পাচ্ছি, ওই যে বুড়োর দোকানে, বুড়োদের দোকানে আছি। তো যাই হোক চলো, এখন যেহেতু আমার পিসির বাড়ি তো আমাকেই যেতে হবে, আর কি করা যাবে বলো। নতুন জামাইয়ের সামনে এরকম ভাবে আমাকে গামলা নিয়ে পাঠাচ্ছে, বলো আমার কি মান সম্মান নেই? হ্যাঁ আমার লজ্জা করে না? এই দেখো আমার বুনু ঘরে এসে শাড়ি চেঞ্জ করে নিয়েছে, বেশ সুন্দর লাগছে আমার বুনুকে, মিষ্টি মিষ্টি মনে হচ্ছে। কতগুলো মিষ্টি খেয়েছো তুমি? আর মিষ্টি খাওয়ার কথা বললেই মুখটা একদম কালো হাড়ির মতো হয়ে যায়। আর এদিকে দেখো আমাদের পুকু বাবা খিদের জন্য বিকুট খাচ্ছে, দেখেছো? দেখো বচে বচে একটা পুলো মেরি বিস্কুটটা খেয়ে নিল। যা কতটা খেয়েছো মামা, কতটা খেয়েছো কই দেখি, দেখি একটু কত খেয়েছো? ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ও আবার কিরকম ভাবে বিস্কুট খাওয়া, নিজে ধরেছে। ইরি বাবারে, নিজে নিজে ধরে নিজে নিজে মুখে দেয়, এই রে একা একা
একা একা হবে না ওসব এত খেতে পেয়েছে ওই বাবা একা একা খাচ্ছো আচ্ছা ঠিক আছে খাও 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 আস্তে বাবা পুরোটা নিয়ে নিস না তো বেশিরভাগ বিস্কুটটাই খেয়ে নিয়েছে ও তো ওখানে তো লুচি তরকারি আনতে গেছিলাম কিন্তু আমি মানে বাড়ির থেকে বলেই গেছিলাম যে এখন জামাইদেরকে খেতে দেবে এখন যাওয়াটা ঠিক হবে না তো আর কি পিসিই বলেছিল যে চ তোরা গিয়ে নিয়ে আসবি ওর জন্য গেছিলাম তারপর গিয়ে দেখলাম যে জামাইদের খেতে দিচ্ছে ওর জন্য আবার ওখানে গামলা বাটি রেখে বাড়ি চলে এসছে আমি বললাম যে পিসি তুমি আগে তোমার জামাইদের খেতে দিয়ে নাও তারপরে আমাকে ডেকো তারপরে আমি যাব তো ফাইনালি আমাদের লুচি আলুর দম হাজির হয়ে গেছে এখানে সন্দীপ এখন একটু বাত কুলায় যাবে দরকার আছে ওর জন্যই ও এখন বেরোচ্ছে আর এখানে বাবু বসে খাচ্ছে আর মাটটা এই যে মা এই তরকারির বাটিতে নিয়ে নিয়েছে আর আমারটা এই যে এই থালাতে তো চলো এবার খাওয়া যাক আমাদের সবার তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেল এমনকি দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে দেখো 12টা বাজে সন্দীপ গেল এখন বাত করলাই তো ওর একটু দরকার আছে আর যা যা আমাদের সবজি বাজার টাজার যা করার আছে মুদিখানার কিছু আছে জিনিসপত্র সেগুলো আনবে ওর জন্য এখন গেল আর এদিকে পুকু বাবা ওই যে বারান্দায় দোলনায় ঘুমাচ্ছে আর মা এখন গেল পিসির বাড়িতে তো দুপুরে যা যা রান্না হবে তো সেগুলোই হাতে সাথে করতে গেল আর আমি এই সুযোগে ঘরে ঘরটা মুছে নেব মুছে স্নান করব যেহেতু অনেক বেলা হয়ে গেছে পুকু আবার স্নান হয়ে গেছে স্নান করে খেয়ে দিয়ে ও ঘুমাচ্ছে তো এই দেখো এখানে একটা কেক তো এই কেকটা এখন আমাদের ট্যাপা খাবে দেখবে কি সুন্দর কেক খায় আমাদের ট্যাপা এমনকি আমাদের টফিও কেক খেতে পছন্দ করে ওই দেখো শুয়ে আছে ঠিক আছে আর এখানে ট্যাপা তো চলো ট্যাপাকে আগে দিই কেক এখন ঘুম থেকে উঠে এই যে বিছানায় শুয়ে শুয়ে খেলা করছে অল্প অল্প উপর হওয়া শিখেছে তো মানে একা একাই উঠতে চায় একা একাই ওই দেখো ওই দেখো এই দেখো এই দেখো উল্টে গেছে এ বাবা ইয়ে বাবা উল্টে গেল একজন উল্টে গেল পাল্টে গেল এই কি হচ্ছে কি হচ্ছে ওটা ওটা কি হচ্ছে ওটা মামম নাকি ওটা আমম মামম নাকি বলো মামাম মামাম তো শুয়ে শুয়ে এখানে বদমাইশি করছে আর এর মধ্যে হিসু হয়ে গেছে বিছানায় বিছানায় হিচি হয়ে গেছে তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর তোমাদেরকে আমি ভিডিওটা যখন করেছিলাম তখন আমি আর আমার পুকু বাবা ওই যে বিছানার মধ্যে শুয়ে শুয়ে বদমাইশি করছিলাম তারপরে স্নান করে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে আমাদের তারপরে কি করেছি ওই বাড়িতে মানে পিসির বাড়িতে গিয়ে জামাই বাবু তারপর বোনাইয়ের সাথে সবার সাথে এতটাই গল্পে মত্ত হয়ে গেছিলাম যে ভিডিও করব সেটাই ভুলে গেছিলাম আর আজকের ফ্রাইড রাইস আর চিকেন কষাটা এত টেস্টি হয়েছিল যে ভিডিও শ্যুট করব সেটাও ভুলে গেছিলাম আর কি করা যাবে বলো তখন তো ভিডিও করতে পারিনি এখন তোমাদেরকে এসে ওই গল্পগুলো শোনাচ্ছি তো এখন বাড়ি এসে মানে মনে পড়লো যে বাবা আমি তো ভিডিও করছিলাম খেয়ালই নেই যা বিকেলবেলা এই বাইরে বেরিয়েছি দুপুরবেলা তো মা আর আমি মিলে এই যে মটরশুঁটিগুলো তুলে আনলাম জমির থেকে তো এগুলো রোদ লেগেছে ভালোই তো এখন সন্দীপ বলছে কি যে এগুলো কি করবা গো এগুলো পুড়াবি পুড়িয়ে নাকি খেতে বেশ ভাল লাগে তো আমি কখনো খাইনি এইবার প্রথম খাবো ও তুমি শুকনো শুকনোগুলো বেছে বেছে নিচ্ছ দুপুরে আমার পিসির বাড়ির মানে খাওয়া দাওয়ার মেনুটাই বলিনি জামাইরা এসছে মিষ্টি তো হয়েছেই মিষ্টি পায়েস দই এটা হয়েছে আর হয়েছে ওদিকে ফ্রাইড রাইস চিকেন কষা আর তার সাথে স্যালাড ছিল ব্যাস এটাই আমাদের আজকে দুপুরের মেনু ছিল তো বেশ ভালোই তাই না বাড়ির পাশে বা আত্মীয়দের বিয়েতে এরকম
তিন চার দিন ধরে খেলে বেশ মজা হ্যাঁ ফ্রি দে না এরকম বলো না এটা একেবারে কেমন কেমন ব্যাপার হয়ে গেল না আনন্দ করে খা ফ্রি ফ্রি কেউ বলে আনন্দ করে খেয়েছি নাকি সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা তো এখানে দেখো মটরশুঁটি পুড়ে যাবে বলে জল নিয়ে সন্দীপ দৌড়াচ্ছে পুড়ে গেলে নাকি খাওয়া যাবে না আছে মটরশুঁটি ও আচ্ছা আচ্ছা ওই যে ওই যে হ্যাঁ তো এই যে এর ভিতরে ওই যে মটরশুঁটি গুলো আগে তো এরকম নোংরা টোংরা সময় তো খেয়ে নিতাম কিন্তু এখন একটু এরকম খেতে কেমন লাগছে বাধো বাধো মনে হচ্ছে একটু মুছে নিতে হবে কত লোক সব দেখে নেবে তো দেখো এই হলো মটর এগুলো সব পুড়িয়ে এরকম দেখো কালো কালো হয়ে গেছে আর এগুলো শক্ত হয়ে গেছে সব এগুলো তো তাও একটু বেছে বেছে ভালো নিয়েছি আর সন্দীপের হাতে আরো বেশি কালো কালো ছোলা পোড়া খাবো ছোলা পোড়া আরো ভালো লাগে তো এখানে তো এই যে মটর গুলোকে একদম পুরো নষ্ট করে দিল কত খাটনি করে আমি আর মা সকালে তুললাম আরে অনেকদিন আগে এসব ছোটবেলা সব হ্যাঁ এগুলো তো ছেড়ে দিছি তো বুঝতে পারি ছোলা পোড়ানো লোকের হার মানবে না হার মানবে না লোকের জমি থেকে নিয়ে নিয়ে পুরি পুরি খেতাম তো সেই জিনিসটা অনেক দিন ধরে করি না আবার বলছে কি ছোলা পুড়াবে তো সন্দীপ ওদিকে তো ইয়ে কি বলে মটর পোড়া খাইয়ে তো একদম দাঁত দাঁত আমার ভেঙে দিল এখন আমি কাঁচা খাচ্ছি মজা হলো না খেয়ে মজা মটর গুলোর পুড়ালো এত কষ্ট করে আমি আর মা তুললাম সেই মটর গুলো পুড়িয়ে নষ্ট করে দিল সব ওদের এই যে কাঁচা মটরশুঁটি খাচ্ছে তো এই দেখো পিসি এখন সন্ধ্যাবেলা এই সব জিনিস দিয়ে গেল এখানে আছে মিষ্টি পায়েশ ফ্রাইড রাইস আর আছে টমেটো চাটনি তো আসলে দুপুরে রান্না বান্নার পরে খাওয়া দাওয়ার পরে এগুলো সব বেঁচে গেছে তো এগুলো আমাদেরকে দিয়ে গেল আর মাংসটা ফুরিয়ে গেছে তো বললো কি যে ফ্রাইড রাইসটাই খেয়ে নেয় এখন মাংস আর নেই তো যাই হোক আবার রাতের খাওয়াও আমাদের হয়ে গেল মানে আজকে সারা দিনটাই আমাদের পিসির বাড়িতেই খাওয়া হলো এই যা তো আর এখন বুনুরা বাড়ি যাবে তো বাইরে সন্ধ্যাও লেগে গেছে এখন বুনুরা বাড়ি যাবে ওরা রেডি হয়ে গেছে তো সন্দীপ গিয়ে ওদেরকে দিয়ে আসবে আর ইয়ে আমাদের নিয়েও ভাবছে যে দীরাগমনে যাওয়ার পরে মানে আমরা যখন গেছিলাম দীরাগমনে তো আড়াই দিন থেকে তারপরে আসতে হয় কিন্তু এদের দেখছি যে একদিন মানে বলছিল যে ওদের নিয়ম আছে একদিন থেকে নাকি আসতে হয় তো জানি না যার যেটা নিয়ম তো চলো এগুলো ঢেকে রেখে দিই মিটকেসে রেখে আসি আর ওদিকে বুনু যাক তারপরে আমি ঘরে এসে একটু নিশ্চিন্তে চা খাবো আর আমার একটা ভিডিও এডিট বাকি আছে তো সেটাও করতে হবে এ বাবা সুতি চাপা পড়ে লজ্জা পায় তোর বরকে দেখাবো না যা ঢেকে রাখ ঢেকে রাখ ঢেকে রাখ ঢেকে রাখ তোর বরকে ঢেকে রাখ আমার বরকে চলে যাচ্ছি টাটা বাই বাই টাটা বাই বাই তো ওদিকে তো আমার বুনুরা চলে গেল আর বুনুকে বলা হলো যে কবে আসবি তো বললো যেদিন আনতে যাবি সেই দিনই আমি চলে আসবো কোনো ব্যাপার না আর হ্যাঁ তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করেছো যে তোমার বুনুর কি কাছাকাছি বিয়ে হয়েছে একদম ঠিক ধরেছো আমার বোনের কাছাকাছি বিয়ে হয়েছে আর কি বলতো সব মেয়ে কটা যদি একেবারে অনেক দূরে দূরে বিয়ে দেওয়া হয় না তাহলে বাবা মার যা কষ্ট হয় সে আর বলে বোঝানোর মতন না যেমন দেখো আমি আমার মা বাবার একমাত্র মেয়ে আর আমার এত দূরে বিয়ে হয়েছে মানে কোথায় হাসনাবাদ আর কোথায় কৃষ্ণনগর তো এখন আমি চা বানাবো সন্ধ্যাবেলা একটু চা না খেলে ব্যাপারটা জমে না সে যতই ফুল পেট থাকুক না কেন একটু চা না হলে যেন আর মনটা মানে মানেই না তো এই যে চায়ের কাপ নিয়ে নিয়েছি আর আমার না ইয়ে কফি মগ কেনার দরকার জানো তো এই কফি মগে খেতে খেতে আর ভালো লাগছে না তো সেই বিয়ের পর থেকে দেখেছি যে সন্দীপ এই একটা কফি মগ আমাকে কিনে দিয়েছিল তো এই কফি মগটাতেই আমি খাই আর যে দুটো ছিল ওই দুটো ভেঙে গেছে
তো এটাতেই খাই, তাই ভাবছিলাম। আর সেদিন ওই মেলাতে জিজ্ঞাস করলাম যে কফি মগের কত দাম, তা বলছে কি এক একটা 250 টাকা করে। দেখো দোকানে 200 টাকা 150 টাকাই হয়ে যায়, আর ওখানে 250 টাকা চাইছিল। ওর জন্য আমি আর নিইনি, আমি বললাম যে থাক বাকিগুলোর থেকে আমি কিনে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো চলো আজকের মতো তাহলে এখানেই, তোমাদের সাথে বাই বাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে সকাল সকাল আগামীকাল হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই তাহলে, টাটা।